অনেক পুরুষই চান দ্বিতীয় বিয়ে করতে, কিন্তু পারিবারিক সংস্কৃতি ও প্রথম স্ত্রীর জোর আপত্তির কারণে তা পারেন না। এবার তারা চাইলে ভারতের এমন একটি গ্রামে চলে যেতে পারেন যেখানে দ্বিতীয় বিয়ে বাধ্যতামূলক। ভারত পাকিস্তান সীমান্তের কাছে রয়েছে রাজস্থানের দেরাসর গ্রাম, যেখানে প্রত্যেক পুরুষ দুটি করে বিয়ে করেন। বিষয়টি শুনতে অদ্ভুত লাগলেও তার চেয়ে কয়েকগুণ বেশি অদ্ভুত লাগবে এই রীতির নেপথ্যের কারণ জেনে। বড়জোর 600 জনের বসবাস দেরাসর গ্রামে, সেখানে প্রতিটি পুরুষের অন্তত দুজন করে স্ত্রী রয়েছে। গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, প্রথম স্ত্রীর গর্ভে নাকি কোনো স্বামীরই সন্তান হবে না, সন্তানের মুখ দেখতে গেলে নাকি দ্বিতীয় বিয়ে করতেই হবে। এই অদ্ভুত বিশ্বাস থেকে দ্বিতীয় বিয়ে করেন গ্রামের লোকজন। জানা গেছে এমন রীতির সূত্রপাত অতীতের একটি ঘটনা থেকে। গ্রামের এক ব্যক্তির নাকি কিছুতেই সন্তান হচ্ছিল না, পরে তিনি দ্বিতীয় বিয়ে করতেই সন্তান লাভ করেন, পরে বিষয়টি রীতিতে পরিণত হয়। দেখা যায় যখনই এমন অভিজ্ঞতার সম্মুখীন হতেন গ্রামের কোনো পুরুষ, তার দ্বিতীয় বিয়ে দেয়া হতো, তাতেই নাকি মিলত ফল। যদিও এখন ওইরকম কোনো সমস্যা ছাড়াই দুই বিয়ে করেন সেখানের পুরুষরা। এছাড়া দুই বিয়ের আরও একটি কারণ ওই গ্রামে তীব্র পানির সংকট। অন্তত 5 কিলোমিটার হেঁটে পরিবারের নারীদের পানি আনতে হয়, তাই অন্তঃসত্ত্বা হলে কোনো নারীর পক্ষেই হেঁটে পানি আনা সম্ভব নয়। সে কারণেও দ্বিতীয় বিয়ে করে থাকেন পুরুষরা। দুঃখজনক হলেও সত্য, প্রথম স্ত্রীকে কোনো অধিকারই দেয়া হয় না, তারা বরং বাড়ির পরিচারিকার মতো জীবন কাটিয়ে থাকেন। প্রথম স্ত্রীকে বলা হয় জ্বর স্ত্রী, সন্তান ধারণের অধিকারও পান না তারা। কোনো পুরুষ যদি এই রীতির বিরোধিতা করেন তাহলে তার বিরুদ্ধে পুরো গ্রাম একজোট হয়, রীতি না মানলে নিজের পরিবারও পরিত্যাগ করে বাড়ির কর্তাকে, গ্রাম থেকে বিতাড়িতও করা হয় তাকে। এছাড়া দ্বিতীয় স্ত্রীও যদি সন্তান ধারণ না করে থাকেন সেক্ষেত্রে স্বামীকে আরও একটি বিয়ে করতে হয়, উপার্জনকারী স্বামীকে পরিবারের পুরো দায়িত্ব নিতে হয়।